হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। কাজিম আলী স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের নারেশন পরিবর্তনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসে বলেছিলাম যে চারটা পরিবর্তন করতে পারলে আমাদের নারেশন পরিবর্তনের বেসিক যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমরা শিখেছিলাম চারটা পরিবর্তন কি কি। আজকে ক্লাসে আমরা দেখব এই চারটা পরিবর্তন কিভাবে করতে হয়। হ্যাঁ, এই চারটা পরিবর্তন কিভাবে করতে হয় এটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে নেশন পরিবর্তনের যে পেরেশানিটা আমাদের মধ্যে আছে এটা অনেকাংশে দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আসো আমরা শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমরা নেশন পরিবর্তনের যে বেসিক রুলসগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো। তাহলে আসো, আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের কি কি যে চারটা পরিবর্তন করতে হবে, চারটা পরিবর্তনকে মার্ক করে দিয়েছিলাম। আজকে আমরা প্রথম যে মার্কিংটা করেছি, নাম্বার 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আজকে আমরা শিখবো রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয় এবং কি কি করতে হয়। প্রথম শর্তটা আমি বলেছিলাম আগে যে রিপোর্টিং ভার্ব সেট টু পরিবর্তন হয় কি হবে না হবে, সেটা ডিপেন্ড করছে আমাদের কিছুর উপর, এই রিপোর্টের স্পিচটার উপর, বক্তার যে বক্তব্যটা। এটা আমাদের 5 ধরনের সেন্টেন্সের যে কোনো এক ধরনের হতে পারে। এটা আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স হতে পারে, এই বাক্যটা অ্যাসারটিভ হতে পারে, এই বাক্যটা ইন্টারোগেটিভ হতে পারে, এই বাক্যটা ইম্পারেটিভ হতে পারে, এই বাক্যটা অপটেটিভ সেন্টেন্স হতে পারে, এবং এই বাক্যটা কি আমাদের এক্সক্লামেটিভ সেন্টেন্স হতে পারে। তো এক এক ধরনের সেন্টেন্সের জন্য এই সেট টু পরিবর্তন এক এক রকমের, ঠিক আছে? সেটা আমরা একটু দেখবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, এবং এই যে চারটা এখানে লেখা হয়েছে সাথে সাথে নোট করে ফেলবে এবং এটা মুখস্থ করার চেষ্টা, বুঝে তারপর মুখস্থ করতে হবে। তো প্রথমে আমরা আসি, ধরো আমাদের এই বাক্যটা অ্যাসারটিভ সেন্টেন্স, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা অ্যাসারটিভ সেন্টেন্স। কীভাবে বুঝবো আমরা? তো আমি বলেছিলাম যে সেন্টেন্সের প্রাথমিক ধারণা থাকতে হবে। তো প্রথমে দেখো, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাসারটিভ সেন্টেন্স মানে আমাদের একটা সেন্টেন্স শুরু হবে এইভাবে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তো যদি 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 এটা আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স হয়, তাহলে এই সেট টু পরিবর্তন হয়ে কী করতে হবে? টোল্ড করতে হবে। এটা যদি হয় অ্যাসারটিভ, আমাদের এই সেট টু পরিবর্তন হয়ে কী হবে? টোল্ড হবে। এটা হচ্ছে প্রথম কথা। এখানে আরও দুই একটা অপশন আছে, আমি সেটা এখানে উল্লেখ করছি না, মানে যেটা মিনিমাম হলে আমাদের কাজ চলবে, সেই মিনিমাম তথ্যটা দিয়ে আমরা প্রথম নারেশনটা শিখে নিই। এরপর বাকি এক্সট্রা যেগুলো আছে, যেগুলো তোমরা প্রয়োজনে পরবর্তীতে ইউজ করতে পারবে, শিখতে পারবে, ইভেন তোমরা নিজেরাই এটা আয়ত্ত করে ফেলতে পারবে। এখানে জাস্ট আজকে আমরা মিনিমাম যেটা হলে চলবে সেটা দিয়ে আমরা ক্লাসটা সাজিয়েছি। এবার দেখো, এই সেন্টেন্সটার পরে যদি আমাদের এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে, যে তোমরা সবাই জানো এটাকে আমরা বলে থাকি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন দেখবো প্রশ্ন শেষে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন তোমরা কি করবা, এই বাক্যটা যদি হয় ইন্টারোগেটিভ, হ্যাঁ, তাহলে আমাদের সেট টু পরিবর্তন হবে হবে কি আস্কড। বাক্য যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেট টু পরিবর্তন করে আমরা কি লিখবো? আস্কড লিখবো। নাম্বার 2 শেষ, খুবই সহজ। এখানে আরো একটা অপশন আছে, হ্যাঁ, আমি সেই অপশনগুলো যাচ্ছি না, শুধু আর্কস দিয়ে করতে পারলে তোমাদের হবে, বাকিগুলো তোমরা অটোমেটিক পরবর্তীতে নিজেরাই জানতে পারবে। এবার দেখো, এটা আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব এগুলো বুঝায়, সেগুলোকে আমরা কি বলে থাকি? ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। যদি আমাদের এই সেন্টেন্সটা আদেশ বুঝায়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বুঝায়, আদেশ ইংলিশ হচ্ছে অর্ডার, আমরা কি করবো? লিখবো কি অর্ডার্ড। যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা অনুরোধ বুঝায়, তাহলে আমরা লিখবো কি রিকোয়েস্টেড। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা উপদেশ বুঝায়, তাহলে আমরা সেটির পরিবর্তে কি লিখবো? অ্যাডভাইসড। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি কি হয় প্রস্তাব বুঝায়, প্রস্তাব, প্রপোজ করা, প্রস্তাব, তাহলে আমরা লিখবো কি প্রপোজ টু। ব্রেকেটে লেখা আছে দেখো, লেট আস, মানে কোনো বাক্য যদি লেট আস দ্বারা শুরু হয় সেটাই প্রস্তাব বুঝায়, এবং তখনই কি হবে? প্রপোজ টু হবে। অন্য কোনো ক্ষেত্রে প্রপোজ টু হবে না, শুধুমাত্র কি লেট আস থাকলে আমরা প্রপোজ দিয়ে করবো। এরপরে দেখো আরেকটা আছে, শুধুমাত্র টোল্ড হতে পারে, এখানে টোল্ড হতে পারে কখন? লেটার্স ছাড়া অন্য অন্য কোনো সেন্টেন্স যেগুলো লেট দ্বারা শুরু হয়েছে, লেটার্স ছাড়াও আরো কিছু বাক্য পাবো, লেট মি, লেট হিম, লেট দেম, লেট রহিম, এভাবে বাক্য শুরু হবে, লেটার্স ছাড়া অন্য যে সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হবে তাদের ক্ষেত্রে আমরা কি টোল্ড বসাতে পারি। আরেকটা ক্ষেত্রে টোল্ড বসানো যায়, সেটা হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি এগুলো কোনো কিছুই না বোঝায়, মানে এমন কোনো বাক্য থাকতে পারে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, কোনো কিছু বোঝাচ্ছে না, তখন আমরা সিম্পলি কি করতে পারবো? এই সেট টুর পরিবর্তে টোল্ড ইউজ করতে পারবো। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি? এটা হচ্ছে আমাদের মনের ইচ্ছা প্রকাশ করা, কারোর জন্য প্রার্থনা করা, এই অর্থে আমরা কি করে থাকি? অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। যদি আমাদের এখানে অপটেটিভ সেন্টেন্সটাতে কোনো ইচ্ছা পোষণ করা বোঝায়, ইচ্ছা ইংলিশ কি উইশ, উইশ থেকে আমরা কি লিখবো? উইশড। আর যদি এটা দ্বারা প্রার্থনা বোঝায়, প্রার্থনা করা বোঝায়, প্রার্থনা ইংলিশ হচ্ছে প্রে,
সেজন্য আমরা এই সেটটির পরিবর্তে কি লিখবো, প্রেড লিখবো। তাহলে আমাদের এই অপটেটিভ সেন্টেন্স এটা যদি ইচ্ছা পোষণ করে, হ্যাঁ, তাহলে সেটটির পরিবর্তে উইশ, আর এটা প্রার্থনা বোঝালে সেটটির পরিবর্তে কি, প্রেড। এবার হচ্ছে ফাইনাল ওয়ান, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। যদি বাক্যের মধ্যে এই চিহ্নটা থাকে তাহলে এটা আমাদেরকে আমরা বলি সাইন অফ এক্সক্লামেশন। তো এই চিহ্নটা থাকলে আমরা ধরে নিব এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তখন আমাদের কি করতে হবে, এই সেটটির পরিবর্তে দেখো এই এইটা এক্সক্লেম উইথ, এই কথাটা ফিক্স রাখতে হবে। মানে যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য এই কথাটা ফিক্স রাখতে হবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে কী প্রকাশ পায়, আমাদের মনের আকস্মিক আবেগ, দুঃখ, আনন্দ অথবা বিস্ময়কর মানে কোনো ঘটনা আমরা প্রকাশ করার জন্য আমরা কি করি, এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে ব্যবহার করে থাকি। যদি আমাদের এই বাক্যটা আমরা পড়ে দেখি, অর্থ বুঝে যদি দেখি, যেটা আনন্দের, যদি আনন্দের হয় তাহলে আমরা কি লিখবো, এক্সক্লেম উইথ জয়। এক্সক্লেম উইথ কথাটা থাকতে হবে, সাথে জয়টা লাগাইতে হবে। এই পুরো সেটটির পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, এই পুরোটা আমাকে বসাইতে হবে। এরপর যদি ধরো এটা দুঃখের ঘটনা, হ্যাঁ, দুঃখের ঘটনা তুমি প্রকাশ করতে যাচ্ছ এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে, তখন তোমরা কি করবে, এই সেটটির পরিবর্তে এক্সক্লেম উইথ সরো, কি প্রকাশ করতে হবে, এক্সক্লেম উইথ থাকতে হবে সাথে সরোটা লিখতে হবে। মানে সেটটির পরিবর্তে এক্সক্লেম উইথ সরো এটা লিখতে হবে। আর যদি এটা দ্বারা কোনো বিস্ময়কর ঘটনা বোঝায় তাহলে আমরা কি লিখবো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার। তার মানে আমাদের মোটামুটি তিনটা ব্যবহারই বেশি হয়, এই তিনটা ছাড়া এক্সক্লেম উইথ গ্রিফ ব্যবহার হতে পারে, এক্সক্লেম উইথ ফিয়ার ভয় হলে এক্সক্লেম উইথ ফিয়ারও ব্যবহার হয়, আবার দুঃখ প্রকাশ করলে এক্সক্লেম উইথ গ্রিফও হয়, ঠিক আছে। এই তিনটা দিয়ে মোটামুটি সবগুলো কাভার করা যায়। সো এই হলো আমাদের এক নম্বর পরিবর্তন। আমাদের রিপোর্টিং পাওয়ার পরিবর্তনের জন্য তোমাদেরকে এই চারটা একটু বুঝে আমি যেভাবে বললাম, প্রয়োজনে তোমরা ভিডিওটা দুইবার দেখবে, দেখে তোমরা কি করবে, এটা আয়ত্ত করে নেবে, আয়ত্ত করে মেমোরিতে সেট করে নেবে, যেটাকে আমরা মুখস্থ করা বলি। আগে কোনো বুঝবা, বোঝার পরে অর্থ অনুসারে কোনটা কখন কিভাবে হবে এটা একটু আয়ত্ত করে নেবা, তাতে আমাদের কি হবে, এই এক নম্বর স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের এক নম্বর স্টেপের জন্য আমি আর সময় নিচ্ছি না, আমরা এখন দুই নম্বর স্টেপে চলে যাই, ঠিক আছে। দুই নম্বর স্টেপ কি, আমরা দেখো আমরা এটা একটু মুছে দিই, দুই নম্বর স্টেপের জন্য নতুন কিছু লিখতে হবে। এটা তোমরা এখন খুব মনোযোগ সহকারে এগুলা খাতায় লিখে ফেলতে পারো, লিখে তোমরা খুব সহজে এটা ফলো করতে পারো। দেখো তাহলে আমরা নাম্বার টু লিখি, নাম্বার টু এটা কি ছিল, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমায়ের পরিবর্তন, সেটা কোনটা, এই যে আমি এই পুরোটাকে মার্ক করি, মার্ক করে নাম্বার টু, দিস ইজ ইনভার্টেড কমা, হ্যাঁ, নাম্বার টু, দুই নম্বর ইনভার্ট কমার পরিবর্তন। আমাদের এই এক নম্বর পরিবর্তন শেষ, এটাকে আমি আনমার্ক করে দিচ্ছি, আমাদের মনোযোগটা থাকবে এখন শুধুমাত্র কি, ইনভার্ট কমার পরিবর্তনে মনোযোগটা থাকবে। এখন দেখো আবার একই 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 কথা, এই ইনভার্ট কমার পরিবর্তন কিসের উপর নির্ভর করে, ইনভার্ট কমার পরিবর্তন এই সেন্টেন্সটার উপর নির্ভর করে। আগের মতোই বললাম এটা পাঁচ ধরনের বাক্য হতে পারে, অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি পর্যন্ত হতে পাঁচ পাঁচ ধরনের বাক্য হতে পারে। তো এটা কোন ধরনের বাক্য তার উপর নির্ভর করে কিন্তু কি, এই ইনভার্ট কমার পরিবর্তনটা হবে। আমরা জানি আগেও বলেছি ইনভার্ট কমার পরিবর্তে আমাদের একটা ওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে। আমি এরপর আপাতত ওয়ার্ডে বলছি, অন্য কোনো সংখ্যাতে যাচ্ছি না, একটা ওয়ার্ড বসাবো, সেই ওয়ার্ডটা কী হতে পারে সেটা ডিপেন্ড করছে কিসের উপর, আমাদের এই রিপোর্টের স্পিচটার উপর। ওকে ফাইন, আমরা এবার একটু রিভার্স অ্যাঙ্গেলে যাই। ধরে নিই প্রথম প্রথম একটা ওয়ার্ড আমি লিখি, দ্যাট বসবে, কি বসবে, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসে, কি বসে, একটা ফার্স্ট ওয়ার্ড যেটা আমি তোমাদেরকে বললাম, ইনভার্ট কমার পরিবর্তে কি বসে, দ্যাট বসে। এখন কখন দ্যাট বসে, এটা কোন ধরনের বাক্য হলে দ্যাট বসবে, তো আমি সংক্ষেপে লিখছি। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কি হয়, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই ইনভার্ট কমার পরিবর্তে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। এটা যদি তোমার অপটেটিভ সেন্টেন্স হয়, আমি সংক্ষেপে লিখছি, যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাবো। আর আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, হ্যাঁ, এটা আমি সংক্ষেপে লিখছি, যদি আমাদের এই বাক্যটা কি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে আমাদের কি, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসবে। দ্যাট মিন্স আমরা একটা ওয়ার্ড দিয়ে তিনটা সেন্টেন্সের সমাধান করতে পারছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন দেখবা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে বাক্যটা শুরু বাক্যটা হয়েছে, তখন তোমরা কি করবে, ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসিয়ে দিবে, ফাইনাল। যদি এটা অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা অথবা প্রার্থনা, মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তখন তো মে এবং লং থাকে ওই সেন্টেন্সগুলোতে, তাহলে আমরা বুঝবো অপটেটিভ সেন্টেন্স, তখন আমরা ইনভার্ট কমার পরিবর্তে কি, দ্যাট বসিয়ে দেবো। ফাইনাল হচ্ছে
এক্সক্লামেটরি সেন্টেন্স, সেটা তোমরা জানো বিশ্ববোধক চিহ্নটা থাকবে, ওই চিহ্নটা থাকলেই তোমরা বুঝবে এটা কোন চিহ্নটা, মনে আছে তো? এই চিহ্নটা, এই চিহ্নটা থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স, তখন এই ইনভার্ট কমার পরিবর্তে আমরা কি বসিয়ে দিব, দ্যাট বসিয়ে দিব। তাহলে আমাদের সেন্টেন্সের পাঁচ ধরনের, তার মধ্যে তিন ধরনের সেন্টেন্সের সমাধান একটা ওয়ার্ড দিয়ে আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট আসো, আর কি হতে পারে আমাদের, ইফ হতে পারে অথবা ডাব্লিউএস কোশ্চেন হতে পারে। আমাদের ইনভার্ট কমার পরিবর্তে আর কি হতে পারে, আর একটা গ্রুপ গ্রুপ আমি ধরে নিলাম, ইফ হতে পারে এবং ডাব্লিউএস কোশ্চেন হতে পারে। কখন ইফ কখন হবে, ডাব্লিউ সোশন কখন হবে? আসো সিম্পলি তিনটা সেন্টেন্স আর বাকি আছে দুটা সেন্টেন্স, তার মধ্যে একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখছি, তোমরা একটু বুঝে নিও। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি আমাদের বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এই চিহ্নটা থাকে, যদি বাক্যের মধ্যে শেষে এই চিহ্নটা থাকে, তখন আমরা ধরে নিব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তখন এই ইনভার্ট কমার পরিবর্তে আমরা কি বসাবো, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন বসাবো। এখন তাহলে অপশন দুইটা, কোনটা কখন বসাবো সেটা আমরা এখন একটু দেখে নিব। তো তোমরা নিশ্চয় জেনে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্টার্টিংটা দুইভাবে হয়। স্টার্টিং কি হয়, দুইভাবে হয়, সেটা হচ্ছে কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। ডাব্লিউএস কোশ্চেনগুলো কী কী, ধরো হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, ওয়েয়ার, এই টাইপের যে কোশ্চেন ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়, হ্যাঁ, সেগুলোকে আমরা কী বলে থাকি, ডাব্লিউএইচ কোশ্চেন বলে থাকে। যদি আমাদের এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা ডাব্লিউএইচ কোশ্চেনটা শুরু হয়, ঠিক আছে, তাহলে আমাদের ইনভার্ট কমার পরিবর্তে ওই ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসে যাবে। ঠিক আছে, তাহলে আমি এভাবে লিখছি ডাব্লিউএইচ কোশ্চেন, হ্যাঁ, ওয়েন সেন্টেন্স বিগিনস উইথ ডাব্লিউএইচ কোশ্চেন, যখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়, তখন এই ইনভার্ট কমার পরিবর্তে ওই ডাব্লিউএইচ কোশ্চেনটাই শুরু হয়। যেন হোয়াট ইজ ইউর নেম, তাহলে আমাদের ইনভার্ট কমার পরিবর্তে হোয়াট বসে যাবে, হোয়ার ডিড ইউ গো, তখন কি হবে, এই ইনভার্ট কমার পরিবর্তে হোয়ার বসে যাবে, মানে যেটা দিয়ে প্রশ্ন শুরু হবে সেই ওয়ার্ডটাই কি আমাদের, সেই ডাব্লিউএইচ কোশ্চেনটাই, সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই কি আমাদের এই কমার পরিবর্তে বসে যাবে। আর সেকেন্ড অপশন হচ্ছে ইফ, ইফ কখন বসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় আরো একভাবে শুরু হয়, সেটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন ডিড ইউ প্লে ফুটবল, ইয়েস অর নো, তাহলে এই ডিড, আর ইউ গোয়িং টু স্কুল, আর দিয়ে শুরু হয়েছে, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, যে কোনো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলেই কি হবে, এই আমাদের এই ইনভার্ট কমার পরিবর্তে ইফ বসবে। তাহলে আমরা কি লিখবো, ওয়েন সেন্টেন্স বিগিনস উইথ, হ্যাঁ, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারো যে আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, কি দিয়ে, অক্সিলারি ভার্ব শুরু হবে, তাহলে ইফ বসবে, আর ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হলে ওই ডাব্লিউএইচ কোশ্চেনটাকে আমাদের ইনভার্ট কমার পরিবর্তে বসে যাবে। ফাইন, তাহলে আর বাকি থাকলো একটা, সেটা হচ্ছে কি আমাদের, এই আমি এটা একটু মুছে ফেলছি, আর বাকি আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, সরি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হলে আমাদের বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আমাদের অপশনটা দেখো, টু বসতে পারে অথবা নট টু বসতে পারে অথবা দ্যাট বসতে পারে। তাহলে আমি প্রথমে লিখে নিলাম এই কমার পরিবর্তে এই তিনটার যে কোনো একটা বসতে পারে, কখন বসতে পারে, যখন আমাদের বাক্যটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তখন বাক্যটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তখন এই বাক্যটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের অপশন তিনটা, টু, নট টু এবং দ্যাট, এই তিনটার যে কোনো একটাই বসতে পারে, তবে যে কোনো একটা ইচ্ছে মতো বসাইলে হবে না, তিনটার জন্য তিনটা বিশেষ ক্ষেত্র আছে, সেজন্য আগে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়, স্টার্টিং তিন ধরনের, বেসিক্যালি তিন ধরনের স্টার্টিং হয়। তাহলে আমি একটা একটা যাচ্ছি, কোন ধরনের স্টার্টিংয়ের জন্য কী বসে সেটা আমি লিখে দিচ্ছি। দ্যাট কখন হবে, দ্যাট তখন হবে যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি লেট দিয়ে শুরু হবে, হ্যাঁ, লেট দিয়ে শুরু, আমি এইভাবে লিখছি, যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হবে তখন আমরা কি ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসিয়ে দেবো। ফাইনাল, এখানে কোনো ব্যতিক্রম নাই, কোনো অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, তার একটা ধরন, সেই লেট দ্বারা শুরু হলে আমরা নিশ্চিন্তে কমার পরিবর্তে দ্যাট বসিয়ে দেবো। নাম্বার টু, এটা হচ্ছে নট টু, কি বসবে, নট টু বসবে, আমি টুটা এখানে লিখি নাই, লিখে দিচ্ছি নট টু। দ্বিতীয় অপশনটা হচ্ছে আমাদের এই ইনভার্ট কমার পরিবর্তে নট টু বসতে পারে, কখন বসতে পারে নট টু, যখন আমাদের খেয়াল করো ডু নট, আমাদের আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের গ্রুপ হচ্ছে ডু নট অথবা নেভার দ্বারা শুরু হয়, কি দিয়ে,
ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়। যখন আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটা ডু নট অথবা নেভার দ্বারা শুরু হবে, যেমন ডু নট রান ইন দ্য সান, নেভার টেল এ লাই, এই ধরনের বাক্যগুলো যখন শুরু হবে, বাক্যগুলো যখন এবার শুরু হবে এই ধরনের ডু নট নেভার দিয়ে, তখন ইনভার্ট করার পরিবর্তে কি আমাদের নট টু বসাইতে হবে, এবং তখন এই ডু নট এবং নেভারটা আউট হয়ে যাবে মূল বাক্য থেকে। উত্তর লেখার সময় এটা এগুলো রাখতে পারবো না, যেহেতু আমরা এই নেগেটিভ নেগেটিভ যে মিনিংটা সেটা এই ইনভার্ট কমার পরিবর্তে যে নট টু বসবে সেখানে চলে আসবে, যে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফাইনাল ওয়ান দেখো, টু বসবে। টু কখন বসবে? যখন ইম্পারেটিভ সেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হবে। কি মূল ভার্ব? ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হলে টু হবে। তাহলে ফাইনালি কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। কয়ভাবে? তিনভাবে। লেট দ্বারা শুরু হতে পারে, ডু নট নেভার দ্বারা শুরু হতে পারে, আর মূল ভাব দিয়ে শুরু হতে পারে। যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাবো, যদি ডু নট নেভার দ্বারা শুরু হয় তাহলে ইনভার্ট কমার পরিবর্তে নট টু বসাবো, আর যদি আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটা মেন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা এখানে কি বসাবো? ইনভার্ট কমার পরে টু বসাবো। তবে এখানে খেয়াল রাখতে হবে মেন ভার্ব সবসময়, যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো মেসেজটা কিন্তু একটাই, একটা অর্ডার হতে পারে আর দুইটা হতে রিকোয়েস্ট হচ্ছে। তাহলে রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা অনেক সময় প্লিজ কাইন্ডলি এই ওয়ার্ডগুলো কী করি মূল ভাব আগে বসাই, সেটাও এই গ্রুপের মধ্যেই পড়বে। আর একটা যে উদাহরণ আছে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, স্পিক ভার্ব মূল ভাব, তার আগে অলওয়েজ ওয়ার্ডটা আছে, সেটাও এই গ্রুপের মধ্যে আসবে। যে তোমরা খেয়াল রাখবে এই গ্রুপে এই দুইটা গ্রুপ বাদে বাকি যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো এই গ্রুপে চলে আসবে, মানে ইনভার্ট কমার পরিবর্তে তখন আমরা কি টু বসাবো। এই হচ্ছে আমাদের ইনভার্ট কমার পরিবর্তন। তাহলে আজকের এই ক্লাসে আমরা রিপিটিং ভার্বের পরিবর্তন এবং ইনভার্ট কমার পরিবর্তন এই দুইটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। তোমরা যদি আমাকে ফলো করতে পারো এবং আমি যেভাবে পড়িয়েছি সেভাবে যদি মনে রাখো তাহলে আমাদের নেশন পরিবর্তনটা খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই দুটা জিনিস শিখলাম। নেক্সট ক্লাসে আমরা পার্সন পরিবর্তন, আমরা 3 নম্বর টাস্ক হচ্ছে পার্সন পরিবর্তন, 4 নম্বর টাস্ক হচ্ছে কি টেন্স পরিবর্তন। পরবর্তী ক্লাসে আমরা ওই দুটা পরিবর্তন দেখব। তাহলে আমাদের নেশনের উপর যে বেসিক যে পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেগুলো শেখা হয়ে যাবে, এবং বেসিক এই 4টার পরিবর্তন শেখা মানে নেরেশন 80% সমস্যার সমাধান হয়ে যাবে। বিলিভ মি 80% প্রবলেম সলভ যদি আমার এই ধারাবাহিকভাবে এই 4টা বিষয়ের যে নেরেশন পরিবর্তন করতে হয় 4টা পরিবর্তন দিয়ে। 4টা পরিবর্তনের মধ্যে অলরেডি 2টা আমি ডিসকাস করলাম, আর 2টা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওই 2টা ওই ক্লাসটা করার পরে দেখবো নেরেশনের উপর যে বেসিক সমস্যাগুলো তোমাদের আছে সব সমস্যা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।